স্বাস্থ্যকেন্দ্রে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো দেগঙ্গার এলাকায় সকালে পঞ্চায়েত কর্মীরা তালা খোলার সময় বিষয়টি লক্ষ্য করলে পুলিশে খবর দেয় স্বাস্থ্যকেন্দ্রে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো দেগঙ্গার হাদিপুর ঝিকরার দু নম্বর পঞ্চায়েত এলাকায় জানা গিয়েছে সোমবার সকালে পঞ্চায়েতের স্বাস্থ্যকেন্দ্রের কর্মীরা তালা খুলে দেখতে পান রান্নাঘরের জানলার গ্রিল কাটা চুরি গিয়েছে দামি মেশিন গ্যাস ওভেন সিলিন্ডার সহ অন্যান্য জিনিসপত্র আমি দেখলাম ওই বাঁশটা পড়ে রয়েছে তাহলে ওই বাঁশ পড়ে রয়েছে কেন তারপর দেখি যে ওখানে সেই এবার দেখি আমি ওখানে সেই ব্যারেলটার যা আমার পানির পাটটা ছাপ ওই নিচে পড়ে রয়েছে আবার ও ঘর তো ওই ঘর খুলে দেখি যে সেই বড় মেশিনটা নেই খবর দেওয়া হয় থানায় ঘটনাস্থলে আসে দেগঙ্গা থানার পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে তারা উঠে শুনলাম যে হসপিটালে একটা ঘটনা ঘটেছে আমি আস্তে আস্তে হসপিটালের দিকে এলাম দেখি দিদি দাঁড়িয়ে আমি দিদি কী হয়েছে গো না এরকম জল জালের বানটা খুলে জিনিসপত্র নিয়ে চলে গেছে কী কী নিয়েছেন না গ্যাস সিলিন্ডার ওভেন আর একটা যে ওদের কী বক্স মতন ছিল বক্স তো সেটা জলের নিচে চলে গেল ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড দেগঙ্গা